আজকে আর মোটিভেশনাল ভিডিও 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 আনলাম না। হ্যাঁ, সারাদিন অনেক কিছু বলি, ঘুমানোর আগে আরও আরও কিছু বলি তো, কারণ প্রচুর প্রশ্ন নীল আকাশ ফুল পাপড়ি, অনেকে বুঝতে পারছে না নীল আকাশ কে ফুল পাপড়ি কে, অনেকটাই অসুবিধা। নীল আকাশ হচ্ছে নীল আকাশে কে, বুঝতে পেরেছো? যাদের ভিডিওতে শুধু এগুলি থাকে, ফুলে ফুলে ঢলে ঢলে, বুঝেছ? সেই যে নীল আকাশ আর ফুল পাপড়ি, যে যারা সাক্ষণী তোমারে, সেই নীল আকাশ সেই ফুল পাপড়ি বাড়িতে আমার ধারণা ম্যান্ডি গেছে, কারণ ওর বাবা দেখতে চেয়েছে। অনেকে বলছো দিদি ননদকে দেখতে গেছে, অনেকে বলছো ইসে, না ননদকে দেখতে যায়নি, ননদকে দেখার কোনো প্রশ্নই আসে না, সে কোথাও যায়নি, সে নীল আকাশ ফুল পাপড়ির কাছে গেছে, কারণ কালকে ওর মেয়ের স্কুল বন্ধ, ওরা অসুস্থ, ওখানে গিয়ে লাভ নেই, প্লাস ওর বাবা ওর মেয়েকে দেখতে চাইছে। হতে পারে, আমার ধারণা বাবা ওই বাড়িতে আসতে পারে, ওটা ভাইয়ের বাড়ি তো, ওটা দূর পর কেউ না, তাই বাবা ওইখানে এসে একটু ফিল ফ্রি হতে পারবে, যদি বাবা আসেন, না হলে ওইখানেই গেছে। তোমরা এত কমেন্ট লিখছো, কমেন্ট লিখতে লিখতে হাতে পাতে হয়ে যাবে, আর তো কালকে সকালে আরও কিছু লোক প্রশ্ন করবে, দিদি কার বাড়ি কার বাড়ি কার বাড়ি, তাই ভাবলাম বুঝে নিও সবসময় যে প্রেমের জোয়ারে ভাসিব দোয়ারে, যারা এরকম করে, ঠিক আছে, বুঝে গেছে তো? সব ব্যাপারে যারা এরকম করে করে দুজনে মিলে ভিডিও করে, সেই দুজনের বাড়িতে গেছে নীল আকাশ ফুল পাপড়ি, যারা কিনা ওর খুব খুব কাছের মানুষ, ঠিক আছে? তাই এটা বোঝাতে গেছি, আর কিছু না, আমি কিন্তু শিওর না। আচ্ছা শুক্লা, তুমি বলেছো তোমাকে ফোন নাম্বার ছাড়া ফোন করতে। হ্যালো শুক্লা, কেমন আছো? ভালো তো? আমি ভালো আছি, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো দেখো, কেমন? এটা আমার একটা টেকনিক, মানে আমার একটা গড গিফটেড, মানে টেকনিক বলবো না, গড গিফটেড একটা আমার ট্যালেন্ট, আমি যে কোনো লোককে ফোনে কথা বলতে পারি, তার জন্য আমার কোনো রকম ফোন নাম্বার দরকার পড়ে না, কোনো রকম ওয়াইফাই নেট ছাড়া আমি যে কোনো লোকের সাথে কথা বলতে পারি, যদি সে মানে ফোনটা কানেক্টেড থাকে। এটা একটা ট্যালেন্ট থাকে, কারোর কারোর ভগবান প্রদত্ত কিছু থাকে না, সেটা আমার আছে, ভগবান প্রদত্ত একটা জিনিস, সেটা হচ্ছে উইদাউট এনি নাম্বার আই ক্যান কল এনি ওয়ান, হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার, আই ডোন্ট নিড ইট। তো যাই হোক, আমি ওটার জন্যই করলাম। তার আগে আজকে মোটিভেশনাল ভিডিও আর আসছে না, রাত্রি হয়ে গেছে আর আমি মোটিভেশনাল ভিডিও করছি না, ঘুমাবার আগে সবাইকে বলে বলবো সুস্থ থাকো, ভালো থাকো, আমাকে মনে রেখো, আর গেট সেট রেডি ফর টুমোরোজ ভিডিও, কালকে ভিডিওর জন্য রেডি থাকো। অবশ্যই ম্যান্ডিকে মনে মনে আমরা খুঁজবো সবাই, আমি তো বলেই দিলাম, ভালো থাকতে হবে আমাদেরকে, সুস্থ থাকতে হবে আমাদেরকে, যদি ভালো না থাকি তাহলে আমরা ভিডিও কী করে দেখবো, ভালো যদি না থাকি লোকের কথা নিয়ে আলোচনা কী করে করবো? আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা, আমাদের ভালো থাকা হচ্ছে এই ক্যামেরা, আমি ক্যামেরার বাইরের লোকদেরকে, মানে তোমাদেরকে যথেষ্ট ভালোবাসি। তোমরা তোমাদের যে একটু দেরি করে ভিডিও দিলে আমাকে কিছু খোঁজটা করো, তুমি কোথায় আছো, বা তোমরা যে আমাকে অনেক রকম নিউজ দাও যে ওখানে একটা ভিডিও আছে, ওরকম ওরখানে একটা লাইভ হয়েছে, তো সেজন্য আমি সত্যিই কৃতজ্ঞ, তোমরা আছো বলেই এত কিছু করতে পারছি, নাহলে তো পারতাম না। তাই এত প্রশ্ন দেখার পর সেটা, আর একজন আমাকে জিজ্ঞেস করছে দি ভাই ওকে ওইখানে গিয়ে আবার থাকবে, আবার শোকে স্কিমে, না গো ওইখানে ভাড়া যাচ্ছে না তো, ও জাস্ট দুদিনের জন্য ঘুরতে গেছে, হয়তো আজকে আর কালকের দিনটা থাকবে, হয়তো কালকে রাত্রে ফিরে আসবে, বা হয়তো পরশু দিন ফিরে আসবে। যারা বলছো যে আবার শোকেস, ও গাট্টি পুচকা নিয়ে যায় নাই, ও দুদিনের জন্য গেছে, ওর মেয়েকে এখানেই পড়াবে, ও ফারের বাড়িতে তাদের ছাড়ছে না, মেয়েকে মাত্র স্কুল ভর্তি করিয়েছে, কিন্তু যাচ্ছে ওইখানে, দেখা যাক ওইখানে যাওয়ার পর, কারণ নীল আকাশ আর ফুল পাপড়ি কিন্তু আবার ওইদিকে সৌমেনেরও খুব কাছের মানুষ, খুব কাছের লোক, হ্যাঁ বাবারও কাছের লোক, বাবার তো আত্মীয়ই, ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে না নাতি, কারণ ওর ভাইপো, ম্যান্ডির ভাইপো মানে বাবার নাতি। তো যাই হোক, সেটাই হচ্ছে কথা, তাই বাড়ি ভাড়া করে যাচ্ছে না, আমি কত লিখবো কত লিখবো, তাই লিখতে আর ভালো লাগছে না বলে আমি বলেই দিলাম, ওখানে ও ভাড়া যাচ্ছে না, জাস্ট দুদিনের জন্য ঘুরতে গেছে, তাই মোটিভেশনাল ভিডিও আজকের আসবে না, এটাই আমার লাস্ট ভিডিও। সবাইকে বলছি ভালো থাকো, সুস্থ থাকো, অর্পিতা পালকে মনের, আচ্ছা
অনেকে জিজ্ঞেস করে এপি মানে কি, এ স্ট্যান্ড ফর অর্পিতা, আমার নাম জানো না তো তাই জিজ্ঞেস করছো এপি মানে কি, পি হচ্ছে পাল, অর্পিতা পাল, ঠিক আছে সব বলে দিলাম। এখন আমি আবার রাত্রিবেলা যেন অনেককে ফোন করব, আবার ফোন করব, ওই যে নীল আকাশকে, ফুল পাপড়িকে, সবাইকে ফোন করব। চলো বাই বাই, লাভ ইউ অল। তারপর এক্ষুনি চোখে পড়লো, তার আগে পরেই আবার সৌমেনের কমিউনিটি পোস্ট, কালকে ওর 1 লাখ হচ্ছিল, তোমরা বলছিলে দিদি ভাই বলো ভিডিও দেবে, ভিডিও দেবে, হ্যাঁ কালকে ওর 1 লাখ হচ্ছে, তার জন্য কালকে তো ভিডিও আবার দেওয়া শুরু করে দিয়েছে। দুদিনের জন্য একটু থেমে গেছিলো, দুদিন একটু ঘুমিয়ে রেস্ট নিল, বলো না মোবাইল ফোন ছিল না, ছিল না, দুদিনও ঘুমিয়ে রেস্ট টেস্ট নিল, আবার ফিরে আসতে চলেছে। সবাই বলছে ও দেখছিল, আমি বললাম না ও আগে, আমি তো আগেই বলেছিলাম ও খালি লোকে বলবে ফিরে আসো ফিরে আসো ফিরে আসো, ওই ফিরে আসো ফিরে আসো ফিরে আসো জন্য ওয়েট করছিল। এখন সবার ফিরে আসা দেখে চোখের জল ধরে রাখতে পারেনি, আহা আমিও পারিনি। কালকে থেকে আমিও একটা কন্টেন্ট পেয়ে গেলাম, কালকে থেকে সৌমেন আসছে, সৌমেন আসবে আমি আগেও জানতাম, এমনিও আসবে এমনিও আসবে, হ্যাঁ রেগুলার ভিডিও দেবে না, এখনও যে আসছে 3 দিন দিয়ে 2 দিন বন্ধ দেবে, 5 দিন দিয়ে 2 দিন বন্ধ দেবে, রেগুলার দেবে, কারণ 1 লাখ কমপ্লিট হয়ে গেছে। তারপর ওই একদিন 2 দিন গ্যাপ, 2 দিন আবার গ্যাপ, এমন করে করে চালিয়ে যাবে, কিন্তু ভিডিও দিয়ে যাবে, পেটে পয়সা লাগবে তো, হ্যাঁ। তারপর যখন আবার সেই ডাউন হতে তো অনেক 50K আসবে, ডাউন হওয়ার চান্স তো এখন আর নেই, কিন্তু 1 লাখ আছে, যাক বাবা খুব খুশি, আমি খুব খুশি, কারণ আমার কন্টেন্ট আমি ফিরে পেয়েছি। আসো 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 আসো, ওয়েটিং ফর ইউ, ওয়েটিং ফর ইউ। এগুলি আগেই বলেছি, ভাওতাবাজি ওটা করে দেখছিল লোক কত, ওই যে আগে একবার করেছিল, বয়স্ক লোক আমি তো দেখবে না, আগেই জানতাম ও আসবে, ও আসবে, এবং এখন আসার পরও হয়তো 7 দিন 10 দিন ভিডিও দেওয়ার পর আবার রেস্ট নেবে, আবার আসবে, ও কোথাও যাবে না, ও ভিডিও দিতেই থাকবে। চলো যারা সৌমেনের ফ্যান, দিদি হ্যাঁ আবার সে নীল গেঞ্জি ইয়েলো শার্ট সব ফিরে আসছে, ফিরে আসছে ফিরে আসছে ফিরে আসছে, কই যাবে ও, যাওয়ার জায়গা আছে নাকি ওর? তোমাদের ভালোবাসায় আপ্লুত হয়ে, তোমাদের ভালোবাসায় আসতে আমি চাইনি, বিশ্বাস করো চোখের জল নিয়ে চলে আসলাম। এগুলি সব বড় বড় লোকরাই বলে, সেলিব্রিটিদের ভাষা। সৌমেন চলে আসো, আসো, দেখলে সৌমেন চলে আসলো, আসবে কই যাবে, রোজগারের কোনো রাস্তা আছে ওর কাছে? পেটে ভাত কি করে দেবে, ভাত খাওয়ার পয়সা নেই। চলো বাই।